বাবুই পাখির বাসায়, বাবুই পাখির বাসা। কিন্তু শওকত ভাই যে বলল, কি বলল? না বলল, তুমি নাকি কমসে কম তার কাছে 100 চড় তো খেয়েছই। কি ও বলেছে? আমি চড় খেয়েছি রাতে? আজকে ও নাকি দুটো চড় মারতেই এসেছে। শওকত আমাকে চড় মারতে এসেছে? আমাকে কে চড় খায় সেটা তুমি আমার চোখের সামনে দেখে আসো। তুমি কোন সাহসে আমার বাসায় এসে আমার ভাবির কাছে আমার সম্পর্কে আজে বাজে কথা বলো? তোমাকে এই সাহসটা কে দিয়েছে? কেউ দেয় না, কেউ কোনো সাহস দেয় না। নিজের সাহস নিজে সঞ্চয় করে এখানে এসেছি। শোনো না মিয়া, কান খাড়া করে দুটো কথা শোনো। আমি তোমার বাসায় এসেছি তোমার কাছে কয়েকটা রিকোয়েস্ট করার জন্য। রিকোয়েস্টটা শোনো, রিকোয়েস্ট রাখা না রাখা সেটা একান্ত তোমার ব্যাপার। তোমার কোনো রিকোয়েস্টই শোনার আমার কোনো আগ্রহ নেই, কারণ আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। বাহ 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 বাহ, আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো সেজন্য তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি তোমার কথা শুনে তোমার প্রতি যে কী কৃতজ্ঞ, মানে চিরকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমি যে মেয়েকে বিয়ে করছি, সেই মেয়েকে বিয়ে করার পর আমার ঔরসে সেখানে বাচ্চা হবে, সেই বাচ্চা আমাকে আব্বু আব্বু বলে ডাকবে, আর তুমি শওকত শওকত বলে ছালা পাগলির মতো রাস্তায় ছালা পরে ফ্যাবা করে ঘুরে বেড়াবে। এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগবে না ছালা পাগলি? তুমি বেরোবে এক্ষুনি আমার বাসা থেকে বেরোবে, যাও। আরে বের তো হবই, বের তো হবই, থাকার জন্য এখানে আসে। আজ যদি তুমি আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো, আমি জীবন দিন এখানে থাকবো না, দড়ি দিয়ে বাঁধতে পারবে না। ও মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার জীবনে আজ একজন এমন একজন ব্যক্তি এসেছে, সে যদি কোনোভাবে শোনে, সে যদি কোনোভাবে শোনে যে আমি আজকে এখানে এসেছি, তাহলে সে মুখে কিচ্ছু বলবে না, মুখে কিচ্ছু বলবে না, শুধু দূর থেকে ফুপায় ফুপায় কাঁদবে। তার কারণে, শুধু তার কারণে আমাকে আজকে এখানে চলে যেতে হবে। তুই বেরোবি নাকি এখন? সত্যি সত্যি চড় দিবি? যাই হোক, আমি সব কিছু হজম করে যাচ্ছি। আমার দ্বিতীয় অনুরোধের কথা এখন আমি বলবো। দ্বিতীয় অনুরোধটা হচ্ছে, প্লিজ দয়া করে আমার বড় ভাবিকে নিয়ে প্রেরণার কাছে কোনো ধরনের কোনো কুটনামি করবা না। কি কুটনামি করি? চাঁদ হয়ে তুমি এ ধরনের প্রশ্ন কেন করছো? চাঁদ মানে? চাঁদের তো কলঙ্ক আছে, সে জানে সেটা। আর তোমার চেহারার কলঙ্ক হচ্ছে তোমার ভিতরের কুটনামিটা। ইউ আর রিয়েলি কুটনা, আর কেউ না কেন আমি তো জানি। কুটনা তো অ্যাওয়ার্ড হতো, তুমি অ্যাওয়ার্ডে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে যেত। কুটনা জানি কোথাকার, আবার বড় বড় কথা বলে কুটনি, এই কুটনি কান খারাপ করে শুনে রাখ। আর যদি কোনোদিন কুটনামি করিস, নেক্সট টাইম আমি ছুটে ছুটে চলে আসবো এবং তোর দুই গালে। কি কি করবি তুই আমার দুই গালে? কি করবি সেটা যখন যখন সময় হবে তখন ঠিকই দেখতে পারবা। সাইড প্লিজ, ইয়েস সাইড প্লিজ। কি যাতা বলছেন, কেটে দিলে আমাকে আবার কি না কি ভাববে? কিছুই ভাববে না, কাটলেও কিছু ভাববে না, না কাটলেও কিছু ভাববে না। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ছাড়া আর সবাইকে মনে করে তারা খারাপ, কিন্তু তারা নিজেরা জানে না যে তারা এই পৃথিবী এবং মানবজাতির জন্য কতটা ক্ষতিকর।
যাক বাবা আর না করলি তো হলো না আচ্ছা তুমি ফোন দিচ্ছ না কেন ওই যে নুসরাতকে দিয়েছি তো দুইবার কল ওর কল ওয়েটিং আবার দাও আচ্ছা একটু পরে তো ও কল দেখলে নিজেই কল ব্যাক করবে এতবার ফোন করলো সন্দেহ করবে না ও হ্যাঁ তাও ঠিক মানে আসলে মানে আমি না ঠিক স্থির হতে পারছি না বুঝতে পারছি যে সিচুয়েশনে আছেন আপনি স্থির থাকারও কথা না আচ্ছা একটাবার চিন্তা করো পুলিশ যদি ভাইয়াকে ধরে ফেলতো তাহলে মার কি অবস্থা হতো আচ্ছা ইয়ে এক কাজ করি আমি আবার একটা কল দিই হ্যাঁ ঘন্টা দুয়েক পরে ফোন করেন ও আচ্ছা আচ্ছা ইয়ে কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ আপা আমি ভালো আছি রাখি হ্যাঁ বাই কি ইশরাতটা আবার কে ইশরাত হচ্ছে গিয়ে নুসরাতের ছোট বোন আর নুসরাতের ফোনটা বেসিক্যালি ইশরাতের কাছে আছে ও বলল ঠিক 2 ঘন্টা পরে কল ব্যাক করতে আচ্ছা যাই হোক মানে আজকের মধ্যে কিন্তু তোমার তার সাথে দেখা করতে হবে ওকে আচ্ছা দেখি না 2 ঘন্টা মোবাইলে যদি কোনো যোগাযোগ না হয় তাহলে আপনাকে নিয়ে শ্বশুরের বাসায় চলে যাব ওর বাসা তো আমি চিনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আপনার যে অবস্থা আপনি রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন মানে দেখে শুনে রাস্তা পার হবেন আশ্চর্য তো কেন আমি আবার কি করলাম কিভাবে পারো তোমরা মানে মানে একই কথা একই রকম করে বলতে কিভাবে পারো তোমরা আপনার মাথা ঠিক আছে তো কি বলছেন আপনি আমি সাংবাদিক সাংবাদিক আমাকে কেন ফোন করেছেন আপনি শফিক সাহেবের ছোট বোন তাই না হ্যাঁ আসলে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম শফিক সাহেবের স্ত্রী মুন্নির সঙ্গে বাট উনি তো আমার ফোনটা পিক করছেন না তাই আপনাকেই কলটা করতে হলো আমাকে কেন করেছেন আমি আপনাদের কিছু বলতে পারবো আপনি কথা বলতে না পারলে আপনার ভাবিকে দিন ফোনটা আপনার ভাবির সঙ্গে কথা বলতে পারলে আমাদের রিপোর্টটা আরও ভালো হবে কিসের রিপোর্ট আপনি এসব আবল তাবল কী বলছেন আমি ফোন রাখছি হ্যাঁ আপনি ফোনটা রাখতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ক্ষতিটা তো আপনাদেরই হবে কালকে সকালবেলা পত্রিকায় যখন আপনার ভাই আর আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড নুসরাতের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছাপা হবে তখন বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে দেখেন একদমই ফালতু কথা বলবেন না আমার ভাবি ছাড়া আমার ভাইয়ের অন্য কোনো মেয়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই আপনি কি বললেই হবে যে কোনো সম্পর্ক নেই আমরা সাংবাদিক আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আপনি ছবি দেখতে চান ছবি দেখেন এগুলো সব মিথ্যে এগুলো সব বানানো গল্প আমার ভাই টাকা মেরে দেওয়ার জন্য একটা টাউট এসব করছে আমরা তো আর টাউট না
আমরা সাংবাদিক, আমরা যা লিখব সত্য কথাই লিখব। দেখেন, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ছবিটা পাঠিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। হ্যালো হ্যালো, ভাবি ভাবি এসব কি বলছে? ওরা নাকি সাংবাদিক, ওরা নাকি কালকে পত্রিকায় রিপোর্ট করবে, ছবি ছাপাবে। কি করব রিপোর্ট করলে? ওদের পরম আছে ওরা লিখবে, পত্রিকা আছে ওরা ছাপাবে। মেজো ভাইয়া কোথায়? মেজো ভাই, মেজো ভাইয়া, মেজো ভাই, দ্রুত ছবিটা পাঠিয়ে দাও। আজে মেজো ভাই, তুই এখানে একটু এদিকে আয় তো। কারো কি হয়েছে? তোকে আসতে বলছি, তুই আসতে পারিস না? সীমানা, মা তোমার কথা পরে শুনবো। মেজো ভাই, এত কি কইবি সৌকতরে এখানে কর? ওরা ট্রান্স চুস কেলা, কি হইছে? কিছু না মা, আমার মেজো ভাইয়ের সাথে অন্য একটা ব্যাপারে কথা আছে। থাক না মা, মানে ও একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে, শুনে আসি কথাটা কি বলে। আমি তোকে জন্ম দিছি না তোরা আমারে জন্ম দিছস? আমার এত হিগাস কেলা। সীমানা কি হয়েছে ক? আচ্ছা সীমানা কি হয়েছে বল তো, বল, অসুবিধা কি? মানে সামনে বল, খারাপ কিছু? আমাকে এক সাংবাদিক ফোন দিয়েছিল একটু আগে। সাংবাদিক ফোন দিয়েছিল মানে কি? মানে পত্রিকায় কিছু ছাপাবে নাকি? সেই কথাই তো বললো, কালকে নাকি পত্রিকা অনেক বড় করে একটা রিপোর্ট ছাপা হবে। ওদের কাছে নাকি ভাইয়ার বিরুদ্ধে অনেক বাজে রকমের প্রমাণ আছে। কি? হ্যাঁ, ভাইয়ার সাথে নাকি ওই মেয়ের ছবিও আছে ওদের কাছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার পোলার নামে বাজে কথা রটাইতেছে ওরা। কিন্তু ছবি কিভাবে মিথ্যা হবে মা? এই তুই কি করিস, লেখাপড়া করিস না? মানে নাকি সারাদিন রান্নাবান্না করিস, মাথায় কোনো আইডিয়া নাই তোর? কত ধরনের ঘটনা হচ্ছে, তুই কি চাস? বারাক ওবামার সাথে আমার ছবি চাস? আমরা চা খাচ্ছি একসঙ্গে, ছবি চাস? সেই ছবিও দেখানো যাবে, কোনো ব্যাপার না। আজকালকে ফটোশপে সব ধরনের ছবি অ্যাটাচ করে দেখানো সম্ভব হয়, তুই জানিস? কিন্তু পত্রিকায় যদি আসলে এরকম কোনো ছবি ছাপা হয় তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। দেখ, পত্রিকায় মান সম্মান কিছু থাকবে না, উল্টাপাল্টা ফটোশপে ছবি ছাপবে আর হইল নাকি? এটা কোনো কথা নাকি ফালতু? অসংলগ্ন কথা বলছিস, আমার ধারণা তুই কি বলছিস তুই নিজেও জানিস না। তুমি জানো, তুমি খুব ভালো কথা জানো না? তাহলে বলো না কেন, ইনফরমেশন দাও। ভাইয়া কোথায় লুকিয়ে আছে, কি করছে না করছে, কেউ তো আমরা কিছু জানতে পারছি না। তোমার কি জানি ভাই রেজওয়ান, রেজওয়ান ভাইয়ের তুমি মিলে তো কিছুই দেখাতে পারো নাই। হ্যাঁ, এত বড় বড় কথা এখন কেন বলছো? আরে ভাইয়া, একদিনে তো সবকিছু ঠিক হয়ে যাবে না, পুলিশের বাসায় আসা তো বন্ধ হয়েছে অন্তত। এদিকে ইফতেকারের সাথে রেজওয়ান ভাইয়ের কথা হয়েছে, সন্ধ্যার মধ্যে একটা আপোষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপোষ হয়ে যাওয়ার পর তো কেস উঠবে। হ্যাঁ, মামলা উঠে যাবে না? তাহলে এখনো কেন সাংবাদিকরা সীমানা আর ভাবির মোবাইলে ফোন দিচ্ছে? কেন ফোন দিচ্ছে? কেন বলছে যে কালকের পত্রিকায় রিপোর্ট ছাপা হবে? ওয়াই মানে কি বলছিস, কখন ফোন করেছিল? শুধু যে ফোন করেছে, ফটোশপে এডিট করে একটা বদমাইশ না, একটু জঘন্য ছবি সীমানার মোবাইলে সেন্ড করেছে। মানে 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 এরকম করার কিছু নাই। Thank you.
কোন মুখে ভাবির সামনে গিয়ে দাঁড়াই? মেজু ভাই তো ঠিকই বলেছে, কিছুই তো করতে পারছি না আসলে। কাল সকালে সত্যি সত্যি যদি কোনো পত্রিকায় ছবি সহ কুচ্ছিত একটা গল্প ছাপা হয়, ভাইয়ার মাথাটা সারা জীবনের জন্য নিচু হয়ে যাবে না? ভাবি হয়তো ভাববে কিছু সত্য তো আছে গল্পটায়। আমার মায়ের বাবুই পাখির বাসার মানুষগুলো আর সহজ স্বাভাবিক থাকবে না। কি করব আমি? কি করার ক্ষমতা আছে আমার? কেন তো ভেঙে পড়ছো সাম্য? ভাবি কিছু তো করতে পারছি না। কে বললো কিছু করতে পারছো না? কিছু করতে পারাই কি সব? এই যে আমার জন্যে, শফিকের জন্যে, আম্মা সারাক্ষণ জায়নামাজে পড়ে আছে, শকত সীমানা পাগলের মতো হয়ে যাচ্ছে, এইটুকুই তো আমার পক্ষে ক্ষুদ্র মানুষের জন্য অনেক পাওয়া। না কিন্তু ওই শয়তানগুলোকে তো শাস্তি করতে পারছি না। বাদ দাও, তুমি তোমার ভাইয়াকে ফিরে আসতে বলো। তুমি বলো আমি ওকে বিশ্বাস করি। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আর ইফতেখারকে সব টাকা দিয়ে মামলাটা উঠিয়ে নিতে বলো। আমি শুধু তোমার ভাইয়াকে নিয়েই ভালো থাকতে চাই, তোমাদের সবাইকে নিয়ে। যাও, আর সময় নষ্ট করো না। ঠিক আছে ভাবি। রেজওয়ান ভাই কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিস্থিতি তো আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে। কিভাবে বুঝলি যে জটিল হয়ে যাচ্ছে? আরে সীমানার ফোনে এক জার্নালিস্ট ফোন করেছিল, মানে তোমাকে নিয়ে, ওই যে তোমার যে মামলার বিষয়টা নিয়ে তারা রিপোর্ট করবে কালকে। তোমার আর যে মহিলা মামলা করেছে তার ছবি সেন্ড করেছে সীমানার ফোনে। কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, আমরা আপোষের চেষ্টা করছি কিন্তু তারা খুব বাজেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো? কি করি বলতো? আমিও তো বুঝতে পারছি না কি করি। আচ্ছা ঠিক আছে সাম্য, আমি রেজওয়ানের সাথে কথা বলে তারপরে কল ব্যাক করছি তোকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। ও ভাইয়া আরেকটা কথা। হ্যাঁ বল। না ওই ভাবি বলছিল যে ইফতেখার যা চায় সেটা আজকের মধ্যে দিয়ে ওর সাথে ঝামেলা চুকিয়ে ফেলতে। তোর ভাবি খুব ভেঙে পড়েছে না রে? আমরাই তো ভেঙে পড়েছি ভাইয়া, ভাবি তো ভাঙবেই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, রাখ। আয় খালে আয়। বুঝলে তনু, এই যে তোমার সাথে, মানে তোমার সামনে
এই যে এই সমস্ত জীবনের হিসাব নিকাশ জটিল বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগে না। সবাই আমাকে নিয়ে খুব মানে আমার এই পলাতক জীবন নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে, কিন্তু আমি কিন্তু আমার জীবনের বেশ ভালো একটা সময় কাটাচ্ছি তোমাদের বাসায় এসে। অফিসে যাওয়ার কোনো তাড়া নেই, উটকো লোকজনের সাথে কোনো মিটিং করতে হচ্ছে না, সংসারের কোনো ঝুট ঝামেলা নেই, মানে কিছুই করতে হচ্ছে না। সকালবেলা তোমার গান শুনে ঘুম ভাঙছে আমার, আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আপনার সাথে সময় কাটাতে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, এই যে ভালো থাকা, এই ভালো লাগা, এটাকে মানুষ অর্থহীন করে ফেলে। মানে মানুষ তার জীবনকে অর্থপূর্ণ করতে গিয়ে এটাকে অর্থহীন করে ফেলে। অধিকাংশ মানুষই এটা বুঝতেই পারে না। আপনার সব কথার অর্থ আমি বুঝি না, কিন্তু আমার শুনতে ভালো লাগে। আমি এখন আরেকজনের সঙ্গে একটু কথা বলি। জি, আমার একটু আসছে। হ্যাঁ ভাইয়া বলো। রিজওয়ান তো ফোন ধরছে না রে। আমার সাথে কথা হয়েছে, মজার ব্যাপার কি জানো, যে মহিলা জার্নালিস্ট হয়ে ফোন দিয়েছিল মানে যে নাম্বার থেকে, আবার যে মহিলা তোমার ব্যাপারে মামলা করেছিল তার নাম্বার আর ওই জার্নালিস্টের নাম্বার সেম। তাই নাকি? আচ্ছা ভাইয়া, আমি নতুন একটা বাসায় যাচ্ছি, সেখানে কি হয় আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানাস। সেই একই নাম্বার? আমাকেও কি সাংবাদিক পরিচয় দেবে নাকি? হ্যালো, হ্যালো, আপনি কি শফিক সাহেবের ভাই শামুর রহমান বলছেন? জি বলছি। আচ্ছা, আমি ঢাকা কথা ট্যাবলয়েড পত্রিকা থেকে সুরভি হাসান বলছি। জি বলুন। আপনার ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলাটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করছি। হ্যাঁ শিওর। তুমি বলেছিলে না যে তোমার বান্ধবীর ফোনটা তোমার বান্ধবীর হাতে নেই, তার ছোট বোনের হাতে? আচ্ছা সেই নাম্বারটা কোনটা একটু বের করো তো। দেখো তো নাম্বারটা সেম কিনা। হ্যাঁ সেম নাম্বারই তো। তার মানে বুঝতে পারছো, এই নাম্বার থেকে ভাবিকে ফোন দেওয়া হয়েছিল গতকাল, এবং সেটা কোনো মেয়ে না একটা ছেলে যা তা বলেছে। এই নাম্বার থেকে সীমানাকে ফোন দেওয়া হয়েছিল, এবার মেয়ে ফোন দিয়েছিল, বলেছে তারা নাকি কোন পত্রিকার সাংবাদিক, এই মামলার ব্যাপারে তারা রিপোর্ট করবে, এবং ভাইয়া এবং তোমার বান্ধবীর ছবি, ওই যে ফটোশপে এডিট করা ছবি, ওইটাও সেন্ড করা হয়েছিল সীমানার ফোনে। বলেন কি? দাঁড়াও, এখানেই শেষ না। একটু আগে একটা মেয়ে সেম নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে, আমি বলেছি আমি এখন ব্যস্ত আছি, একটু পরে ফোন দিচ্ছি। এখন আমি ফোন দিব, তুমি তার কণ্ঠ শুনে বলবে মেয়েটাকে, ওকে? আচ্ছা ঠিক আছে।
হ্যালো হ্যালো একটু আগে আমাকে ফোন করেছিলেন, আমি শাম্য। ও হ্যাঁ, কেমন আছেন? জি ভালো আছি। কিভাবে ভালো থাকেন? আপনার বড় ভাই তো আপনাদের ফ্যামিলিটা তছনছ করে দিল। আমাদের ফ্যামিলি কোনো তছনছ হয়নি, আমাদের ফ্যামিলির বন্ধন আরো মজবুত হয়েছে। আপনার ভাই এত বড় একটা জঘন্য কাজ করলো, তারপরও আপনারা আপনার ভাইয়ের পক্ষেই থাকবেন? আমার ভাই কোনো জঘন্য কাজ করেনি। অবশ্যই জঘন্য কাজ করেছে, আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে। কালকে সকালে আমরা যে রিপোর্টটা প্রকাশ করব, সেটা পড়লেই আপনারা বুঝতে পারবেন আপনার বড় ভাই কত বড় একজন জঘন্য মানুষ। আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। নিশান শাম্য সাহেব, সব কিছু জেনে শুনে হয়তো আপনার আপনার বড় ভাইকে সাপোর্ট করবে, বাট আমার বিশ্বাস কালকে সকালে রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে আপনার ভাবি আর আপনার ভাইয়ের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখবে। আমার ভাবি আমার ভাইয়াকে ছেড়ে কখনো কোনো দিন যাবে না, কারণ আমার ভাইয়া কখনো কোনো দিন কোনো অপরাধ করেনি। রাখলাম। কে? নুসরাতের বোন ইশরাত। তুমি এখনই একটা ফোন দাও। না না, মানে এখনই যদি কল করি তাহলে তো সন্দেহ ওদের বেড়ে যাবে। তার চেয়ে বড় একটা কাজ করি, আমি আপনাকে নিয়ে সরস্বতীর বাসা চললাম, তোদের বাসা চিনি। আপনি আমাকে জাস্ট দুটো মিনিট টাইম দিন, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। হ্যাঁ, দু মিনিট। আমি একটা ছোট প্রশ্ন করবো আপনাকে। এই ভদ্রলোক বলছে আমার নাকি চোখ নাই। আপনি বলেন তো আপা, এই যে আমার যে ফেসটা, এই ফেসের নিচে কি সুন্দর দুটো ভুরু, ভুরুর নিচে একটা চোখ, চোখের নিচে নাক, নাকের নিচে ঠোঁট, সুন্দর কান, চুল, সব কিছু মিলে আমার চোখটা আপনি দেখতে পাচ্ছেন না বলেন? আপনি পাচ্ছেন না আমার চোখ আছে কি না বলেন তো আপা, প্লিজ প্লিজ। জি, খুব সুন্দর দুটো চোখ আছে। ঠিক আপা, কি কি বলেন, আমার চোখ সুন্দর? আসলে সুন্দর বলাটা আমার ভুল হয়েছে, আমি আসি। এই যে রামিয়া বেগম, তুমি আমাকে যতই ফোন দাও তোমার ফোন আমি ধরছি না। হ্যালো হ্যালো, আপনি শফিক সাহেবের ইমিডিয়েট ছোট ভাই তাই না? জি, কি বলছিলেন আপনি? আমরা আসলে একটা প্রাইমারি শো প্রোগ্রাম করি, তো আমরা আপনার একটা ছোট ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম। বলুন ক্যামেরা কোথায় পাঠাবো? আপনার বাসায়। এই ফাজনামি করেন আমার সাথে, ফাজনামি চিনেন আপনি আমারে? আপনি আমাকে থ্রেট করছেন? করেন, নো প্রবলেম নো প্রবলেম, আমার ফোনের রেকর্ডার অন করা আছে। এই যে আপা, আমার কথাটা একটু লিসেন, একটু শুনেন, আপনি কেন আমার ইন্টারভিউ করবেন? আমি কে, কি জন্য ইন্টারভিউ করবেন? আমি কি ক্রিমিনাল? না, আপনি আসলে ক্রিমিনাল নন, বাট আপনি একজন ক্রিমিনালের ছোট ভাই। একজন ক্রিমিনালের সঙ্গে আপনি বড় হয়েছেন, একসঙ্গে বড় হয়েছে। সো আপনার বড় ভাই জীবনে প্রথম কী ধরনের ক্রাইম করতেন,
কি ধরনের ছোট ছোট ক্রাইম করে একদিন এত বড় একজন ক্রিমিনাল হয়ে উঠলেন সেই গল্পগুলো আসলে আপনার কাছ থেকে জানব। বলুন, ক্যামেরা বাসায় পাঠাবো? দেখেন আপা, দেখেন প্লিজ, লিসেন লিসেন লিসেন, প্রথম কথা হচ্ছে আমার বড় ভাই মোটেও ক্রিমিনাল না, তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা ষড়যন্ত্র, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন শুনেন মিস্টার শওকত সাহেব, সব ক্রিমিনালের ফ্যামিলি মেম্বার এবং ক্রিমিনালরাই মনে করে যে এটা আসলে একটা ষড়যন্ত্র। আমরা আপনাকে একজন সৎ মানুষ হিসেবে জানি, একজন ভালো মানুষ হিসেবে জানি, সো আমরা আপনার কাছ থেকে নতুন কিছু শুনতে চাই। পুরনো কথা বলবেন না প্লিজ। এই যে এই যে এই যে এইমাত্র যে কথাটা আপনি বললেন আমাকে একজন সৎ মানুষ হিসেবে চেনেন, এটা তো একটা ধা মিথ্যা কথা। আপনি কি করে, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, আপনি কি করে জানেন যে আমি সৎ মানুষ না খারাপ মানুষ? কেন চিনবো না, কেন জানবো না? আমাদের কাছে যতটুকু খবর আছে আপনি গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা করেন, কি মিথ্যা বললাম? না, সেটা ঠিক বলেছেন, ঠিক আছে। আরও একটা খবর, আপনি লামিয়া নামের একটা মেয়ের সঙ্গে প্রেম করেন। করেন না? আচ্ছা শওকত সাহেব, লামিয়ার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে? কেন, লামিয়ার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? না, আসলে আমাদের প্রোগ্রামে লামিয়ার একটা ছোট ইন্টারভিউ নিলে আমাদের প্রোগ্রামটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয় আর কি। আমরা লামিয়ার কাছে শুধু একটাই মাত্র প্রশ্ন করব, যে শফিক সাহেব এত বড় একটা প্রতারণা করে, মানে কেস খেয়ে পলাতক, যে শফিক সাহেব মেয়েদের সঙ্গে প্রতারণা করে বেড়ায়, সেই শফিক সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে প্রেম করতে তার কেমন লাগে? দেখেন এই সামনে কি বলছেন, আমার ভাই যে লম্পট এটা কিন্তু প্রমাণিত না। আপনি কিন্তু উল্টাপাল্টা অভিযোগ করছেন, ঠিক হচ্ছে না, কিন্তু বলে দিচ্ছি, কারণ আমি একটা অভিযোগ উঠলেই সেই রকম অপরাধী হয়ে যায় না, সেটা প্রমাণ করতে হয়, অকাট্য প্রমাণ দাঁড় করতে হয়, বুঝতে পেরেছেন? আমাদের কাছে প্রমাণ আছে মিস্টার শওকত। প্রমাণ কি কি, মানে কি 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 প্রমাণ আছে আপনাদের কাছে, বলেন কি প্রমাণ আছে? মিস্টার শওকত সাহেব, গত 3 মাসে আপনার বড় ভাই মিস্টার শফিক সাহেব 3 বার নুসরাতকে নিয়ে ঢাকার বাইরে বেড়াতে গিয়েছিলেন, একবার কক্সিস বাজার, একবার কুয়াকাটায়, একবার বান্দরবান, এবং সেখানে গিয়ে তারা যেসব হোটেলগুলোতে ছিলেন সেই হোটেলের রেজিস্ট্রেশন বুকে নুসরাতের হাজবেন্ড হিসাবে আপনার বড় ভাই শফিক সাহেব সই করেছেন, আই মিন সিগনেচার করেছেন। সো এত কিছুর পরেও আপনি বলবেন যে তিনি একজন লম্পট নন, তিনি একজন ভালো মানুষ? মিথ্যা 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 মিথ্যা, সব মিথ্যা কথা, সব বানোয়ার গল্প, মিথ্যা মিথ্যা, আই নো মিথ্যা। যদি খবর পায় তাহলে কি হবে? লামিয়ার ভাই, লামিয়ার ভাই যদি খবর শুনে তাহলে তো আমাকে ফুটবলের মতো লাতালাতি করবে, না না সরি সরি, ফুটবল না, ফুটবল না, ক্রিকেটের মতো ওভার বাউন্ডারি মারবে, তাহলে কি হবে? কে আছে ম্যাজিকের মতো আমাকে বলবে, কোনো সমস্যা হবে না, কে আছে? সিনেমা না না, সীমানা 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 সীমানা। পরিষ্কার করে মেজু কথা বলছিস না কেন? হ্যালো বড় ভাইয়াকে কি পুলিশ ধরে ফেলেছে? ভাইরে বড় ভাইরে যদি পুলিশে নিয়ে যেত তাইলে এই অবস্থা আমার হইতো না। পুলিশ নিয়ে কয়দিন পর মনে করছে জেল হাজতে চালান করে দিত, তারপর কোর্টে গিয়ে আমরা জামিন করতে পারতাম, এখন তো সেই অবস্থাও নাই রে। তাহলে কি হয়েছে, তুই এইভাবে কেন কথা বলছিস? এই তোকে এক সাংবাদিক ছবি পাঠিয়েছে না, বলেছে না কাল পত্রিকায় রিপোর্ট ছাপা হবে?
এই একটু আগে আমাকে একটা মহিলা সাংবাদিক ফোন করেছিল, সে বলেছে ভাইয়াকে নিয়ে কালকে নাকি টিভিতে একটা একটা কি নাকি অনুষ্ঠান করবে। কি বলছিস তুই? এই কথা শুনলে তো ভাবি একদম খুন হয়ে যাবে রে ভাইয়া। শোন সীমানা, শোন, এই তুই যেভাবে পারিস ভাবির ফোনটা বন্ধ করার ব্যবস্থা কর। ভাবির এই ধরনের খোঁজখবর শোনার কোনো দরকার নাই, ঠিক আছে? আর শোন, ওরা কিন্তু যখন তখন মানে যখন তখন কিন্তু ক্যারেক্টার মাইনে বাসে হাজির হতে পারে। খবরদার, অপরিচিত কোনো লোকজন দেখলে কোনো ধরনের দরজা কপাট খুলবি না, কাউকে ঘরে ঢুকতে দেবি না, ঠিক আছে? মাকে বলে দে, ভাবিকে বলে দে। ঠিক আছে, আমি দেখছি। এখন আমি কি করব, কোথায় যাবো? রাস্তায় হাঁটি। ভাবি, তোমার ভাইয়া ধরা পড়ে গেছে না? না, তাহলে শকুন কাঁদছিল কেন? মেজু ভাইয়াকেও নাকি এক সাংবাদিক ফোন করেছিল, কালকে নাকি টেলিভিশনে বড় ভাইয়াকে নিয়ে একটা অনুষ্ঠান প্রচার করবে। এটা শুনে ওনাকে আর হাঁটতে পারছে না, রাস্তায় বসে পড়েছে। এই জন্য মেজু ভাইয়া বলেছে আমাদের ফোনগুলো বন্ধ করে রাখতে, যেন কেউ আমাদের সাথে যোগাযোগ করতে না পারে। মোবাইলের কথা রেকর্ড করেও নাকি অনুষ্ঠানে শোনাতে পারে। শোনাক, অপরিচিত লোকজন এলে দরজা খুলতে মানা করেছে, ক্যামেরা নিয়ে নাকি যে কোনো সময় লোকজন চলে আসতে পারে বাসায়। প্লিজ চুপ করো, আমার আর ভালো লাগছে না এসব শুনে। ভাবি মোবাইলটা অফ করে ফেলো প্লিজ। না, মোবাইল কেন অফ করব? যার মন চায় সে ফোন করুক, যার যা জিজ্ঞেস করতে ইচ্ছা করে জিজ্ঞেস করুক। আমি তো চিনি আমার হাজবেন্ডকে, যা খুশি বললেই হলো। জোর গলায় মিথ্যা বললেই মিথ্যাটা সত্য হয়ে যায় না, সত্যের কি কোনো শক্তি নেই? শোনো সীমানা, মনের বল একটু হারাবে না। তুমি চেনো না তোমার ভাইকে? এত শক্তি কোথায় পাবি? কোথাও পাই না, শক্তি আমার ভিতরেই আছে। আমি দেখি দরজা টরজা সব ঠিক মতো লাগানো আছে কিনা, টেনশন করি না।